রবিবারই বামেদের সঙ্গে কংগ্রেসের সমঝোতা কার্যত ভেস্তে গিয়েছে তবে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করার আগেই পুরুলিয়া শহরের একাধিক জায়গায় নেপাল মাহাতোর সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন কংগ্রেস কর্মীরা আগে থেকেই দলীয় কর্মীরা ধরে নিয়েছেন নেপাল মাহাতোই প্রার্থী হচ্ছেন আমরা দেখেছি দেখলাম জোটের অপেক্ষা হলো আর জোটের অপেক্ষা শেষ আমরা জোট পোট আর মানছি না আমাদের পুরুলিয়াতে আমরা একমাত্র নেপাল মাহাতো বাদ দিয়ে নেপাল মাহাত ব্যতীত কোনো ব্যক্তিকেই সাংসদরূপে আমরা পুরুলিয়ার থেকে পাঠাতে রাজি নই যে কারণে আমরা নেপাল মাহাত নামে আমরা দেওয়াল শুরু করেছি পুরুলিয়া কেন্দ্রে লড়ার দাবি নিয়ে ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের টানা পড়েন চলছিল বেশ কিছুদিন ধরে তার মধ্যেই গত শুক্রবার এই আসনের জন্য বীরসিংহ মাহাতোর নাম ঘোষণা করে বামফ্রন্ট প্রার্থী ঘোষণার আগেই কংগ্রেস কর্মীদের তৎপরতা নজর আরায়নি বাম শরিকের গতবারও তো আমরা সাথে লড়াই করেছি নির্বাচনে কি কংগ্রেস ছিল না চৌধুরী পর্যন্ত কংগ্রেস ছিল নেপাল নেপাল বউ ছিলেন এবং নেপাল সাথে আমরা লড়াই করেছি কি ফল হয়েছে নেপাল ওর সাথে লড়াই করে ফলটা কি দাঁড়াইছে যে আমরা তো সেকেন্ড ছিলাম কংগ্রেসের দেওয়াল লিখনে বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে অথচ সরকারি দেওয়ালে বিধিনিষেধ রয়েছে দাল লিখন করার সেখানে পিএইচই ডিপার্টমেন্টের আন্ডারে যে ধপকাটা জল ট্যাঙ্কি সেখানে কংগ্রেস দাল লিখন করছে আমরা রীতিমতো কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আমরা অভিযোগ জানাবো যে সরকারি দলে যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক দল তার না পায় পুরুলিয়া পুরো এলাকায় ষোলো নম্বর ওয়ার্ড জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অফিসের দেওয়ালে কংগ্রেস প্রার্থীর প্রচার ঘিরে বিতর্ক ছড়ায় শেষমেশ কংগ্রেস কর্মীরাই দেওয়াল মুছে দেন দু হাজার লোকসভা ভোটে প্রথম পুরুলিয়া আসনে যেতে তৃণমূল জয়ী হন মৃগাঙ্ক মাহাতো এর আগে উনিশশো থেকে দু পর্যন্ত টানা ফরওয়ার্ড ব্লকের হাতে ছিল পুরুলিয়া উনিশশো ছিয়ানব্বই থেকে দু পর্যন্ত পুরুলিয়ার সাংসদ ছিলেন ফরওয়ার্ড ব্লকের বীরসিংহ মাহাতো দু হাজার চোদ্দ লোকসভা ভোটে পুরুলিয়া কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়ে তৃতীয় হন নেপাল মাহাতো এই মুহূর্তে নেপাল বাগমন্ডির বিধায়ক ও পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি তৃণমূল আগেই পুরুলিয়ায় প্রার্থীর নাম ঘোষণা করেছে প্রচারে নেমে পড়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থীরাও রাজনৈতিক বিশ্লেষকদের মতে চতুর্মুখী লড়াইয়ের দিকে যাচ্ছে পুরুলিয়া হংসরাজ সিংহের রিপোর্ট এবিপি আনন্দ পুরুলিয়া